দিদি যা শাসন করেছে মানে দিদি রাইতে খুশি আমরা কেউ নই, আমরা দাদা রাইতে খুশি। দিদি কেন চায় না? দিদিকা চাইনি, আমরা আমাদেরকে 10 বছর ভোট দিতে দেয়নি, তাছাড়া আমাদেরকে ঘর থাকতে বেরোতে দেয়নি, তা ওই জন্য আমরা দিদিকে চাইনি, আমরা মোদিকে চাই। হ্যাঁ হ্যাঁ দাদাকে চাই। দাদা দৌ একটু, এতদিন দিদি দিচ্ছে এবার দাদা দৌ। এই সব সমস্যা এইগুলো যে বললাম, আমরা ভোট দিতে পাইনি আজ 10 বছর, তারপরে আমরা এখন চাই দাদাকে, দাদা যেমন আইসে আমরা ভোট দেবো। এবারে আমরা কিছু পাইনি, এবারে ভোটের সময় আমাদেরকে সন্ধ্যাবেলা টুকুন দিয়ে আসবে, সকালে কইবে তোমরা ভোট দিতে যাও না, ভোট আমাদের হয়েছে। কেন না তোমাদের ভোট আমাদের হয়েছে, তোমাদেরকে ভোট দিতে হবে, সব নেতা মনে কইবে। তাহলে ভোট যদি হয়েছে তাহলে আমাকে টুকুন দিয়ে গেছে কেন? না টুকুন দিয়ে গেছি, ভোট তো হয়ে গেছে বলছি, নাই তো আইকার তো আমরা ভোট দিয়ে দেবো, তোমাদেরকে ভোট দিতে হবে। এগুলো আমাদেরকে ভয় দেখাইতো, ধমকানি দেখাইতো, আমরা যেতে না, এই বলতো যদি তোমরা ভোট দিতে চাও জোর জার করে ভোটের পর মারধর হবে, আর যে তোমার স্বামীকে ধরে মারা হবে, ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে, এই ভয়ে তখন পার্টির চাপ ছিত থাকতো, আমরা তখন গেতিনি। মহিলা হোক আর পুরুষ হোক, আমাদের ভোটটা বিজেপিকেই যাবে, কারণ দিদি একজন মহিলা হয়েও মহিলাদের উনি সুরক্ষার কথা ভাবেন না, উনি মহিলাদের ব্যাপার নিয়ে বলে ছোট ঘটনা ধর্ষণকে নিয়ে বলে ওরা নিজেরাই করেছে, কিন্তু উনি একজন মহিলা হয়ে মহিলার সুরক্ষার কথা ভাবেন না, তাহলে আমরা কি করে মহিলা হয়ে উনাকে দরকার? আমাদের আমাদের একদম দরকার নেই। উনি এখন নাটক করছেন আমাদের পা ভেঙেছি, একজন মহিলা পা ভাঙার উপরে আর একটা পা কি করে তুলে দেয়? তাহলে ওটা নাটক হচ্ছে না, ওটা কি হচ্ছে? উনি মা মাটির মানুষও না, উনি বাংলার গর্বও না, উনি বাংলার গর্ত, যেটা করেছেন আমাদের মোদী সরকারই করেছেন, উনি কিছুই করেনি। একটা বাড়িতে ঘরের মালিক থাকে, তো মালিক যেখানে তার ছেলেকে পয়সা দেয় তখন তার ছেলেরই নাম হয়, কোনোদিন বাবার নাম হয় না। তো এখানেও আমাদের প্রধানমন্ত্রী মালিক, উনি পয়সা দিচ্ছেন মমতাজিকে, মমতা পয়সা নিয়ে বলছে আমি চালাচ্ছি, কিন্তু আসলে উনি কিছুই করেনি আমাদের জন্য, যা করেছেন উনার যে ভাইরা আছে উনাদের জন্যই করেছেন, আমাদের জন্য সব বিজেপিকেই যাবে, এবং আমরা উনাকে এখান থেকে দূর করে আমরা কলাঘাটে পাঠিয়ে দেব। হ্যাঁ উনি তো আমাদের প্রধানমন্ত্রী, তো উনি তো সব কিছুই তো পরিষেবা মহিলাদের জন্য, পুরুষদের জন্য এবং সাধারণ পাবলিকের জন্য, ছোট বাচ্চার জন্য, মেয়ের জন্য, বেবিদের জন্য, সবার কথাই ভেবেছে, তো সবারই করছে। জিনিস তো আর সাধার কাছে এসে পৌঁছচ্ছে না, তো আজকে যে মহিলাদের জন্য সুরক্ষাটা করেছে এটা একদম সঠিক, যে 30% উনি বলছেন কিন্তু এরপরে 50%ই হবে, ওটা উনি পরিষেবাটা করবেন, উন্নয়ন করবেন। তো মোদের জন্য যেসব পরিষেবাগুলো করেছে তো সেগুলো আগামী দিন আরও বাড়বে। তো আজকে যখন বয়স্কদের বার্ধক্য ভাতা সেটা ছিল 1,500 না 1,000 ছিল, এখন সেটা 3,000 করবে মোদি সরকার বলেছে, আর একটা মেয়ে তার পরিবারের বাচ্চা যখন সে বড় হয়ে 18 বছর হবে তখন তার 2,00,000 টাকা করে দেবে বলেছে আমাদের প্রধানমন্ত্রী। হ্যাঁ মহিলাদের জন্য যাতায়াতে যে গাড়ির ব্যবস্থা করবে বলেছে সেটাও একদম ঠিক, সে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার শিপটা মানে সম্ভবত এই আর 1 মাস আছে বেরিয়ে যাবে, তো ওটাও করেছেন আপনি। আর ট্রেন তো রিজার্ভেশন দিয়েছে, মেট্রো তো রিজার্ভেশন দিয়েছে, আর প্লেনও রিজার্ভেশন দিচ্ছে, ওটা তো একদম মিথ্যে। উনি তো সারা নন্দীগ্রামের মানুষকে ধোকা বানিয়েছেন এতদিন, সাতই মার্চ নিজে মদত দিয়ে আমাদের মানুষের সঙ্গে লড়াই করে সাধারণ মানুষকে নিয়ে তাদের মৃত্যু ঘটিয়েছে, সেখান থেকে উনি বলছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু পুরোটাই নাটক ছিল ওর। আজ পর্যন্ত উনি নাটক চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের এই যে এখন বলছেন যে সাম্প্রদায়িকতা নিয়ে দুটো ভাগ করছে, হ্যাঁ একদম সবাই আমরা বুঝে গেছি, মহিলারা আজ এত এত রাস্তায় নামছে আপনারা দেখতে পাচ্ছেন না, উনি যদি পা যদি উনার পা যদি আমাদের এখানে কেউ মেরে ওর ভেঙে দেয় তাহলে উনি তো এখানে নন্দীগ্রামে সুপার স্পেশালিস্ট হসপিটাল করছিলেন, তো এই হসপিটাল ছেড়ে তাহলে উনি পিজিতে চলে গেলেন কেন? কারণ এখানে ওর নাটকটা জানতে পেরে যাবে এখান করার মানুষ যে ও তো পাশ তো ভাঙেনি, ওটা তো মিথ্যা নাটক পুরো, তো এখানে খবর হয়ে যাবে, তখন এখান থেকে যদিও দু একজন ভোট দিত আর ভোটটা পাবো না, এই জন্য সেই মিথ্যা নাটক করার জন্য উনি কলকাতা চলে গেছে, সেখান থেকে হুইল চেয়ারে এসে নন্দীগ্রাম আসে, উনি তার যোগ্য উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নন্দীগ্রামে, মহিলারা একদম
প্রস্তুত। জয় শ্রীরাম।